দিদি একটা ভালো ইন্টিমেট ওয়াশের নাম বলো। দিদি টিনেজাররা কি ইন্টিমেট ওয়াশ ইউজ করতে পারে? দিদি ইন্টিমেট ওয়াশে কোনো হার্মফুল কেমিক্যাল নেই তো? দিদি ইন্টিমেট ওয়াশ ইউজ করলে আমাদের ক্ষতি হবে না তো? দিদি তুমি কোন ব্র্যান্ডের ইন্টিমেট ওয়াশ বেশি পছন্দ করো? এই টাইপের প্রশ্ন কিন্তু আমার আগের ভিডিও অর্থাৎ গোপন অঙ্গের যত্ন নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কিন্তু ভর্তি হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট গার্লে আমি প্রিয়াঙ্কা হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওর টপিকটা। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্টিমেট ওয়াশ। একটা মহিলার জন্য বা একটা মেয়ের জন্য ইন্টিমেট ওয়াশ কতটা দরকার এবং কতটা জরুরি আজকে এই ভিডিওতে সাজেস্ট করব। তোমরা অনেকেই ইন্টিমেট ওয়াশ ইউজ করতে ভয় পাও, বিকজ তোমরা চিন্তা করো যে ইন্টিমেট ওয়াশটা একদম ডাইরেক্ট যেহেতু আমাদের ইন্টিমেট এরিয়া অর্থাৎ গোপন অঙ্গে ইউজ করা হয়, কোনো যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু একটা মহিলার জন্য বা একটা মেয়ের জন্য খুব বড় ক্ষতি হয়ে যাবে। তাই অনেকেই কিন্তু ইন্টিমেট ওয়াশ ইউজ করতে ভয় পাও। তাই জন্য তোমাদের জন্য এমন একটা ইন্টিমেট ওয়াশ নিয়ে এসেছি যার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, ন্যাচারাল অ্যাক্টিভস দিয়ে তৈরি। আজকে যে দুটো ইন্টিমেট ওয়াশ তোমাদেরকে সাজেস্ট করব। আজকে আমি দুটো ইন্টিমেট ওয়াশ সাজেস্ট করব। একটা হচ্ছে মহিলাদের জন্য, অর্থাৎ এটা কিন্তু 18 বছরের পর ইউজ করবে। আর একটা হচ্ছে টিনদের জন্য, অর্থাৎ যারা টিনেজার 18 বছরের কম তাদের জন্য। দুটো প্রোডাক্টই আজকে আমি তোমাদেরকে দেখাবো, কারণ আমি ভাবলাম যে শুধু যে এই সমস্যা মানে ভ্যাজাইনার যত্ন অর্থাৎ গোপন অঙ্গের যত্ন বা ইন্টিমেট ওয়াশ ইউজটা যে শুধু মহিলারা করবে তা নয়, আমার ছোট ছোট যে বন্ধুরা আছে মানে ছোট ছোট মেয়েরা আছে তারাও কিন্তু একই সমস্যার ভোগে, কারণ তারাও সারাদিন স্কুল কলেজ করে, তাদেরও কিন্তু একটা ভালো ইন্টিমেট ওয়াশের দরকার। আর সেটা কিন্তু ন্যাচারাল অ্যাক্টিভস দিয়ে তৈরি হবে। তো চলো এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তো ফার্স্ট যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এভারটিন ডিজায়ারেবল ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ। তো দেখো তোমাদের প্রথম প্যাকেজিংটা দেখাই। তো ফার্স্টে দেখো একটা হোয়াইট কার্ডবোর্ডের মধ্যে আসে, উপরেই লেখা থাকে এভারটিন ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ। তারপর লেখা আছে দেখো 100% ন্যাচারাল অ্যাক্টিভস দিয়ে এটা তৈরি। এতে সোপ, SLS, SLES ফ্রি এবং এক্সট্রা মাইল্ড, এবং এটা অল স্কিন টাইপ। এবার এটার দাম নিয়ে আলোচনা করব। 105 ml প্রোডাক্টের দাম মাত্র 180 টাকা। তোমরা যখনই এটা অনলাইনে পারচেস করতে যাবে তোমরা ডিসকাউন্টে কিন্তু এটা পেয়ে যাবে। তো চলো এবার তোমাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার বলবো, এটার গন্ধটা কিন্তু খুব দারুণ, এবং এই প্রোডাক্টটা তোমাদের বার করেও দেখাবো। এবং সবচেয়ে বড় আরও বড় ব্যাপার হচ্ছে এটা অল স্কিন টাইপ এবং যে কোনো বয়সের মহিলারা কিন্তু এটা ইউজ করতে পারবে। চলো এবার আমি তোমাদেরকে প্রোডাক্টটা একটু বার করে দেখাই। তো দেখো প্রোডাক্টটা প্লাস্টিকের বটলের মধ্যে আসে এবং উপরের ক্যাপটা পিঙ্ক কালার, এবং প্রোডাক্টের কালারটা দেখো হালকা হলুদ রঙের, খুব সুন্দর দেখতে, এবং এটার গন্ধটা কিন্তু অসাধারণ। অবশ্যই তোমাদের হাতে আমি বার করে এবং কিভাবে ইউজ করবে সেটাও দেখাবো। সব প্রোডাক্টের থেকে কেন এই প্রোডাক্টটা ভালো মানে ইন্টিমেট ওয়াশ হিসাবে সেটা বলি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ন্যাচারাল অ্যাক্টিভস তৈরি। কী কী আছে এর মধ্যে? এর মধ্যে আছে নিম, আছে সিয়া বার্কথন, টিট্রি অয়েল এবং অ্যালোভেরা। এই নিম কি করে? নিম হচ্ছে আমাদের ভ্যাজাইনাল এরিয়ায় ক্যান্ডিয়ার মতো যে ইস্টজনিত ইনফেকশন হয় তার হাত থেকে আমাদের রক্ষা করতে হেল্প করে। সিয়াবাকথন ভ্যাজাইনাল লিচিং এবং বার্নিং প্রিভেন্ট করতে হেল্প করে। টিট্রি অয়েল নিজেই অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গালসের কাজ করে। এবং আছে অ্যালোভেরা, এটা ইন্টিমেট এরিয়া স্কিনকে স্মুথ করে, জ্বালানির হাত থেকে রক্ষা করে এবং ওই স্থানকে ময়েশ্চার করতে হেল্প করে। চলো এবার আমি দেখে নিই এটা কী কী কাজ করে। এটা আমাদের গোপন অঙ্গের pH ব্যালেন্সকে মেনটেন করে, ভ্যাজাইনাল এরিয়ার দুর্গন্ধকে দূর করে, ইচিং এবং ইরিটেশনকে দূর করতে হেল্প করে, এছাড়া ভ্যাজাইনাল এরিয়ার ইনফেকশন দূর করে, ইন্টিমেট হাইজিন বজায় রাখে, ভ্যাজাইনাল এরিয়াকে ময়েশ্চারাইজ করে এবং এছাড়া এভরিডে ফ্রেশনেস প্রদান করতে হেল্প করে। এরপর নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এভারটিন ডিজায়ারেবল ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ উইথ ইয়োগার্ট ফর টিনস, অর্থাৎ এটা টিনেজারদের জন্য। সবার প্রথম এটারও প্যাকেজিং দেখাই। দেখো একই সেম হোয়াইট কার্ডবোর্ডের মধ্যে আসে এবং এর ভেতরেই প্রোডাক্টটা রয়েছে। এখানে উপরে লেখা আছে 100% ন্যাচারাল অ্যাক্টিভস দিয়ে এটা তৈরি। এটা সোপ, SLS, SLES ফ্রি এবং এটা ফর সুইটেবল ফর অল স্কিন টাইপ।
এর মধ্যে যেটা স্পেশাল রয়েছে সেটা হচ্ছে ইয়োগার্ট। তো আমি অবশ্যই এক্সপ্লেন করে দেবো ভিডিওর আগে, তার আগে বলে দিই আমি এটার দাম কত। এটার দাম হচ্ছে 105 ml প্রোডাক্টের দাম 210 টাকা। তোমরা যখনই অনলাইনে পারচেস করতে যাবে তখনই কিন্তু অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে। চল আমি প্রোডাক্টটা ওপেন করে দেখাচ্ছি। এটা পাম্পের সাহায্যে ইউজ করতে হবে। এটারও ক্যাপটা হচ্ছে পিঙ্ক কালার। এটা তোমরা পাম্প করে প্রোডাক্টটা বার করবে এবং ইজি এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা আমাদের পাম্প করে বার করতে হবে। তো দেখো পাম্প করে বার করার পর এটা আমি হাতে অ্যাপ্লাই করছি, এতে কিন্তু কোনো কালার অ্যাড করা নেই। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইজি ইউজ করা যাবে। তোমরাও কিন্তু দুটো প্রোডাক্টই প্রথমে ভ্যাজাইনাল এরিয়াটাকে নর্মাল জল দিয়ে ধোবে, দেন প্রোডাক্টটা বার করে এইভাবে ওয়াশ করতে থাকবে। 1 মিনিট মতো ওয়াশ করবে, তারপর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এবং জায়গাটাকে ড্রাই করে নেবে। এই প্রোডাক্টের মেন যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে দই বা ইয়োগার্ট। ইয়োগার্টের মধ্যে আছে ল্যাকটোব্যাসিলাস, যেটা কিনা আমাদের ভ্যাজাইনাল বিভিন্ন ইনফেকশনকে কমিয়ে এবং ইচিং ও বার্নিং থেকে ভ্যাজাইনাল এরিয়াকে সুরক্ষিত রাখে। এছাড়া যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা হচ্ছে নিম, সিবাকথন, টিট্রি অয়েল এবং অ্যালোভেরা। প্রত্যেকটা নিয়েই কিন্তু আমি আগেই আলোচনা করে নিয়েছি প্রত্যেকটার কাজ, প্রত্যেকটা কী করে। সো এখানে আর আমি আলাদা করে কিছু বলছি না, তোমাদেরকে আমি এখন বলবো ওভারঅল এটা কী করে। এটা আমাদের ভ্যাজাইনাল এরিয়ার pH ব্যালেন্সকে মেনটেন করে এবং ভ্যাজাইনাল এরিয়ার দুর্গন্ধ দূর করে। এছাড়া ইচিং ইরিটেশন দূর করতে হেল্প করে এবং ইনফেকশন দূর করে। এছাড়া ইন্টিমেট হাইজিন বজায় রাখে, ভ্যাজাইনাল এরিয়াকে ময়েশ্চারাইজ রাখে এবং এভরি ডে একটা ফ্রেশনেস প্রদান করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল অ্যাক্টিভস দিয়েই কিন্তু এটা তৈরি। বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখলে, তোমরা বুঝতে পারলে ইন্টিমেট ওয়াশ আমাদের জন্য কতটা জরুরি। আজকে আমি দুটো প্রোডাক্ট দেখিয়েছি, এবং একটা দেখিয়েছি আমার ছোট ছোট বন্ধুদের জন্য, আর একটা দেখিয়েছি আমার যারা বড় মহিলা বন্ধুদের জন্য। যার যেটা প্রয়োজন সে সেটা পারচেস করে নেবে। কোথা থেকে পারচেস করবে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক ধরে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম হেল্পফুল ভিডিও আমি প্রায়ই আপলোড করে থাকি। তোমরা বুঝে গেছো যে ইন্টিমেট ওয়াশ তোমরা কেন ইউজ করবে, কেন আমাদের এতটা গুরুত্বপূর্ণ ইন্টিমেট ওয়াশ ইউজ করা, পুরোটাই আশা করি বোঝাতে পেরেছি। সো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। কিন্তু তার আগে বলি, যারা আজকে ফার্স্ট টাইম আমাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেলটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ গাইজ অ্যান্ড লাভ ইউ, টাটা।